নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে স্বনামধন্য প্রবাদ প্রতিম বাঙালি চিকিৎসক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ডক্টর নীলরতন সরকারের জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। তার জীবনী সংক্ষিপ্তভাবে আজকের পর্বে বলবো আপনাদের। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর নীলরতন সরকার একজন প্রবাদ প্রতিম বাঙালি চিকিৎসক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা। তার উদ্যোগে বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠানের উন্নতি হয় এবং তিনি ভারতের চিকিৎসা জগতে এক আধুনিক যুগের সূচনা করেন। সেই সময়ে তৎকালীন বিদেশি চিকিৎসকদের আধিপত্য ছিল, তবে তাদের আধিপত্যের মধ্যেও ডাক্তার নীলরতন নিজের দক্ষতাকে প্রমাণ করেছিলেন, ভারতবর্ষের চিকিৎসকদের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছিলেন। কর্মসংস্থানের লক্ষ্যে তার উদ্যোগে বহু শিল্প স্থাপিত হয়েছে এই বাংলাতে। বাঙালিদের মধ্যে ডাক্তারি পেশাকে আরও প্রসারের জন্য নীলরতন সরকারের ভূমিকা ছিল অগ্রগণ্য। তার সারা জীবনের স্বীকৃতিস্বরূপ ক্যাম্পবেল মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ। এই বিখ্যাত ব্যক্তিত্বটির জন্ম হয়েছিল 1 অক্টোবর 1861 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেত্রা গ্রামে এক দরিদ্র কায়স্থ পরিবারে। তার পিতা ছিল নন্দলাল সরকার এবং তার মাতা ঠাকুমণি দেবী। তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের যশোর জেলাতে। ডাক্তার নীলরতন সরকারের ভাই যোগেন্দ্রনাথ সরকার ছিলেন বিখ্যাত একজন শিশু সাহিত্যিক এবং বিখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ ছিলেন সম্পর্কে ডাক্তার নীলরতন সরকারের বোনপো। ডাক্তার সরকারের জন্মের পরে ঝড়ের কারণে তাদের নেত্রা গ্রামের বাড়িটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন তার পিতা নন্দলাল সরকার তার পুরো পরিবারকে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে শ্বশুর বাড়িতে চলে আসেন। নীলরতন সরকারের যখন 14 বছর বয়স, তখন তার মা ঠাকুমণি দেবী বিনা চিকিৎসাতে মারা গিয়েছিলেন। আর সেই থেকেই ছোট্ট নীলরতন জীবনের লক্ষ্য স্থির করেছিল, ডাক্তার হয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। জয়নগরের বহরু হাই স্কুলে নীলরতনের শিক্ষা জীবন শুরু হলো। এই স্কুল থেকেই 1876 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন। এরপর তিনি কলকাতায় ক্যাম্পবেল মেডিকেল স্কুলে ভর্তি হন ডাক্তারি পড়বেন বলে। 1881 সালে দেশীয় ভাষায় ডাক্তারি LMC পাশ করলেন, কিন্তু 1885 সালে ক্যাম্পবেল স্কুলের তৎকালীন সুপার ম্যাকেনজি সাহেবের সুপারিশে বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হন, যা এখন কলকাতা মেডিকেল কলেজ নামে পরিচিত। ক্যাম্পবেল স্কুলের রেজাল্ট তার এতটাই ভালো হয়েছিল যে বেঙ্গল মেডিকেল কলেজে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হয়েছিলেন নীলরতন সরকার এবং সেখান থেকে গুডিপ স্কলারশিপ তিনি পেতেন। 1888 সালে তিনি MB পাশ করেন। তারপর 1889 সালে মেয়ো হাসপাতালে হাউস সার্জেন হিসেবে নিযুক্ত থাকার পাশাপাশি তিনি একাধারে MA পাশ করেন এবং চিকিৎসার ক্ষেত্রে বাঙালিদের মধ্যে ষষ্ঠ MD হয়েছিলেন। চাত্রা হাই স্কুলে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হয়ে নীলরতন সরকারের কর্মজীবন শুরু হলো। এরপরে কলকাতায় অঘোরনাথ বিদ্যালয়ে তিনি কিছুকাল শিক্ষকতা করেন। এখানেই তিনি সহকর্মী হিসেবে পেয়েছিলেন নরেন্দ্রনাথ দত্তকে, মানে আমাদের চেনা পরিচিত স্বামী বিবেকানন্দকে। সেই সময়ে ডাক্তারি পড়ার জন্য বাঙালিদের বাংলায় পঠন পাঠনের পৃথক ব্যবস্থা থাকলেও দেশীয় ভাষায় ডাক্তারি পাশ করলে কেবলমাত্র অ্যাসিস্ট্যান্ট সার্জেনের চাকরি পাওয়া যেত। আর তাই পদমর্যাদার এই বৈষম্যে
আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল নীলরতন সরকারের। তিনি পেশা পরিবর্তন করে শিক্ষকতায় যোগদান করেছিলেন। তৎকালীন বাংলার ছোটলাট কারমাইকেলের কাছে গিয়ে স্বদেশী মেডিকেল কলেজ তৈরি করার আর্জি জানান তিনি, কিন্তু কোষাগারের শোচনীয় অবস্থা। ছোটলাট বলেছিলেন, নীলরতন, 1 লক্ষ টাকা জোগাড় করতে পারলে 1 মাসের মধ্যে তবেই এই কলেজ তৈরি করা সম্ভব। সেই মতো মাত্র 1 মাসের মধ্যে তৎকালীন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং রোগীদের সাহায্যে তিনি 1 লক্ষ টাকা জোগাড় করলেন। 1895 সালে 165 নং বৌবাজার স্ট্রিটের ভাড়া বাড়িতে কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল তৈরি করেন, যা বাংলার ইতিহাসে প্রথম বেসরকারি মেডিকেল কলেজ নামে পরিচিত। স্বদেশী ভাষায় ডাক্তারি কলেজ তৈরি করার লক্ষ্যে নীলরতনের 2 জন ঘনিষ্ঠ বন্ধু ডক্টর রাধাগোবিন্দ কর এবং ডক্টর সুরেশ সর্বাধিকারীর সঙ্গে মিলিতভাবে 1887 সালে 117 নং বৌবাজার স্ট্রিটের বাড়িতে ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি করে নীলরতন সরকার তাক লাগিয়ে দিয়েছিলেন। 1890 সালে মেয়ো নেটিভ হাসপাতালে হাউস সার্জেনের পদে যোগদান করে ডাক্তারি জীবন শুরু করলেন। সেখানে তার প্রশিক্ষণ শেষ করে তিনি 61 নং হ্যারিসন রোডে নিজের বাড়িতেই চেম্বার খুললেন। অল্প সময়ের মধ্যেই চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছিলেন নীলরতন। সেই সময়ে দেশীয় চিকিৎসকেরা সাহেবী চিকিৎসকদের দাপটের জন্য 2 টাকা বা 4 টাকা ভিজিটেই রোগী দেখতেন। অন্যদিকে সাহেব ডাক্তারদের ভিজিট ছিল 16 থেকে 64 টাকা। মূলত সাহেব ডাক্তারদের আধিপত্য হ্রাস করার জন্যই নীলরতন 16 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতে শুরু করলেন। ক্রমশ তার পারিশ্রমিক 64 টাকায় এসে পৌঁছল। 5 দশক ধরে ভারতবর্ষের চিকিৎসকদের মধ্যে তিনি শীর্ষস্থানে ছিলেন। রোগীদের কাছে তিনি ঈশ্বরের সমতুল্য ছিলেন। দরিদ্র মানুষকে বিনা পারিশ্রমিকে নিজের বাড়িতে এনে চিকিৎসা করতেন এবং বিনামূল্যে ঔষধ পথ্য দিতেন। ডক্টর নীলরতন সরকার স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর ভারতবর্ষ গড়ে তুলবেন। অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা থেকে মুক্ত এক ভারতবর্ষ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ শুরু করেন। বিপুল অর্থ রোজগার করতে শুরু করেন নীলরতন সরকার স্বদেশী শিল্প গড়ে তোলার লক্ষ্যে। তার এই কর্মযোগে তার সঙ্গী ছিলেন তার পরম বন্ধু আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারা দুজনেই কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প তৈরি করতে উদ্যোগী হন। তাদের যৌথ উদ্যোগে 1905 সালে আপার সার্কুলার রোডে বিজয়া সাবান কোম্পানি তৈরি হয়েছিল। আসামে গিয়ে ডাক্তার নীলরতন সরকার একটি চা বাগান কিনেছিলেন, রাঙামাটি চা কোম্পানি তৈরি করেছিলেন। ন্যাশনাল ট্যানারি গঠনে তিনি বহু অর্থ বিনিয়োগ করেন। 1904 সালে নীলরতন সরকারের প্রতিষ্ঠিত ক্যালকাটা মেডিকেল কলেজ এবং কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল মিলিতভাবে বেলগাছিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে ওঠে, পরে যার নামকরণ হয়েছিল কারমাইকেল মেডিকেল কলেজ। এই হাসপাতালে বর্তমান নাম হল আরজিকর মেডিকেল কলেজ। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতেও ডাক্তার নীলরতন সরকার প্রভূত উদ্যোক্তা ছিলেন, যার আগে নাম ছিল বেঙ্গল টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। 1928 সালে ডাক্তার কুমুদ শঙ্করের সঙ্গে একযোগে তিনি গড়ে তোলেন বাংলার প্রথম যক্ষা হাসপাতাল। এরপরে নিজের 7 নং শর্ট স্ট্রিটের বাড়িতে একটি ল্যাবরেটরি খুলেছিলেন। বিদেশ থেকে প্রথম ECG মেশিন এনেছিলেন। ভারতে প্রথম তিনি তা ব্যবহার করতে শুরু করলেন। কিছু মেডিকেল জার্নাল নিয়মিত আনতেন তিনি জুনিয়র ডাক্তারদের পড়ার সুবিধার জন্য। শুধু তাই নয়, নিজের উদ্যোগে তিনি প্রথম শিশু মৃত্যু রোধ করার জন্য দাইমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং তার এই কাজের জন্য 1915 সালে তিনি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি নির্বাচিত হন। শিক্ষাক্ষেত্রেও ডাক্তার নীলরতন সরকারের অবদান অবিস্মরণীয়। 1893 সালে তিনি
বিশ্ববিদ্যালয়ের সদস্য নির্বাচিত হন এবং সেই বছরই ফ্যাকাল্টি অব সায়েন্স, ফ্যাকাল্টি অব ডিন পদে আসীন হন। ডক্টর নীলরতন সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদেও আসীন ছিলেন। শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ভারতীয় দেশীয় শিল্প উদ্যোগে তার অবদান বলে শেষ করা সম্ভব নয়। চিকিৎসা ক্ষেত্রে তার সারা জীবনের অবদানের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে দিয়েছিল ডক্টরেট অফ সিভিল ল ডিগ্রি এবং এডিনবরা ইউনিভার্সিটি থেকে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লেজিসলেটিভ ল ডিগ্রি। ক্যাম্পবেল মেডিকেল কলেজ পরবর্তীকালে তারই নামে নামাঙ্কিত হয়, নীলরতন সরকার মেডিকেল কলেজ। ডক্টর নীলরতন সরকার এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পরম বন্ধু। রবীন্দ্রনাথের পারিবারিক চিকিৎসক এবং উপদেষ্টা ছিলেন তিনি। সেজুতি কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ তার পরম বন্ধু ডক্টর নীলরতন সরকারকে উৎসর্গ করেছিলেন। নীলরতন সরকারের যোগ্য ছাত্র হিসেবে পরবর্তীকালে ডক্টর বিধানচন্দ্র রায় অন্যতম শ্রেষ্ঠ বাঙালি চিকিৎসক হিসেবে আমাদের বাঙালিদের কাছে এবং আমাদের ভারতবর্ষে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। 1943 সালের 18ই মে এই প্রবাদপ্রতিম বাঙালি চিকিৎসক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শিল্প উদ্যোক্তা পরলোক গমন করে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।